উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বাড়ছে সুরমা সহ সুনামগঞ্জের অন্যান্য নদনদীতে। কয়েকদিনে হাওরের পানিও বেড়ে ছড়িয়েছে মাঠে ঘাটে। অনেকটি গ্রাম আছে জলে ডুবা, মানে ডুবা এলা, তো এটি মানে আগে ভাগে আমরা একটা ব্যবস্থা নেই। পানি বৃদ্ধির মাত্রা পর্যবেক্ষণ করে বড় ধরনের বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড, তাই ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে এসব এলাকায়। বাড়িঘর, আসবাবপত্র ও গবাদি পশু উঁচু স্থানে সরিয়ে নিতে শুরু করেছে বাসিন্দারা। চাউল দাউলে ধান ভাঙ্গা এত লাগছে, আগে বাড়ালে না যে এই বন্যা এলে ফার সঙ্গে রসুল রাখি গরুর খানি খেয়ার বন এটা আগে যোগায় রাখি, কেন আমরা তো গড়তে বাড়িতে পারি না, নৌকা ছাড়া কিন্তু উপায় নাই। রান্না বাড়া না করতে হলে আমরা মুড়ি খাই, সিরা খাই, এগুলি খাই আমরা। হাওর ও ঘোষিত এলাকার বাসিন্দাদের সতর্ক করছে প্রশাসন। এছাড়া প্রতিটি উপজেলায় আগাম 10 মেট্রিক টন চাল ও 50,000 টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। বন্যা যদি আসে জনগণ যাতে কষ্ট না পায় এই কারণে তাদেরকে অগ্রিম দেওয়া হয়েছে। ইউনিয়ন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করে জনগণকে সতর্ক করে দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে। বন্যার সময় মানুষের আশ্রয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও নির্দেশনা দেওয়া হয়েছে। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন।